কম পিছত তাত গৈ মেলি তুমি গাড়ী চলোৱা এতিয়া। মই অসমীয়াত কৈছিলোঁ, অসমীয়াত হওক কাটি দিলোঁ, মানে এতিয়া টয়লেট কৰিম কৈছে মানে। নমস্কাৰ সকলোকে, মই জ্ঞানদীপ, সকলোকে পুনৰ মোৰ চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ সকলোৱে ভালে আছে। আজি পুনৰ এটি নতুন ভিডিঅ' আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ। এতিয়া মই মৰাণলৈ বুলি যাবলৈ ওলাইছোঁ, গাড়ীখন উলিয়াই লৈছোঁ, তাৰপিছত কৈছোঁ কিয় যাওঁ। গাড়ী উলিওৱা হৈ গ'ল, এতিয়া লগৰ এটা যোৱা কথা আছিলে মোৰ লগত, তালৈকে ফোন কৰিলোঁ। মই এতিয়া ঘৰৰ পৰা ওলাই আহিলোঁ, এতিয়া লগৰটোৰ কাৰণে ৰখি আছোঁ ইয়াত। মৰাণলৈ যোৱাৰ মেইন কাৰণটো হ'ল যে মোৰ গাড়ীখনৰ পিছ চকাটো, অলপ ছাইডৰ চকাটো, এইটো অলপ প্ৰব্লেম দি আছে। প্ৰব্লেম মানে পামটো নৰখিছে, পামচাৰ হ'ল চাগে। ত' সেইটো কাৰণে মৰাণলৈ এতিয়া যাওঁ, মৰাণত পামচাৰ মাৰিব লাগিব। আৰু লগৰটো আহিলে মোৰ, এতিয়া তাৰ পৰা ওলাই আহিলোঁ। ত' লগৰজন হৈছে এইজন, মাস্কখন অতাই দিয়া, ইয়াৰ নাম হৈছে উপেন। লগৰ মানে লগৰ নহয় আৰু, ভাই ভাই আৰু। মৰাণলৈ যোৱা মেইন কাৰণটো হ'ল আজি হৈছে 23 তাৰিখ, আজি গাড়ীখন ঠিক কৰিবলৈ বুলি আনিছোঁ। ঠিক মানে কি আৰু, সেই চকাটো অলপ প্ৰব্লেম দি আছে, পামটো অলপ কমি কমি গৈ আছে, আৰু অলপ বজাৰ কৰিব আছে, সেইটো কাৰণে আহিছোঁ। কাইলৈ 24 তাৰিখ, সেইটো কাৰণে কাইলৈ আমাৰ বছ মাধৱদাৰ লগত এফালে যোৱাৰ প্লেনিং আছে। ক'ত যোৱা হয় মই জানিবলৈ পোৱা, মানে মাৰ্ঘেৰিটাৰ ফালে যোৱা কথা আছিলে, এতিয়া ক'ত যায় সঠিককৈ মই গম নাপাইছোঁ। আৰু কিবা কিবি প্লেনিং আছে, ক'ত ক'ত যোৱা হয় আৰু ক'ৰবাত ক'ৰবাত যাব চাগে। ত' সেইটো কাৰণে মাধৱদাৰ গাড়ীখন অলপ প্ৰব্লেম দি আছে, সেয়েহে মোৰ গাড়ীখন লৈ আহিলোঁ। এজন মোৰ লগৰ টপুৰাজ, এতিয়া কি হয় কাইলৈ ৰাতিপুৱাহে গম পোৱা যাব। ত' সেইটোৱে কথাটো, প্লেনিংটো সেইটোৱে, আপোনালোকে একেটা ব্লগতে চাবলৈ পাব। ক'ত যাম কি কথা আপোনালোকে সকলোৱে গম পাব। এতিয়া ফাৰ্ষ্ট আমি গোয়িং টু মৰাণ এণ্ড কৰিং টু বজাৰ। এতিয়া পাই গ'লোহি মৰাণ, মৰাণৰ ইয়াতে এতিয়া পামচাৰটো মাৰি লওঁ, এতিয়া ভিতৰলৈ গৈ লওঁ। আমাৰ পামচাৰ মৰা হৈ গ'ল তাত, এতিয়া বেছি টাইম নালাগিলে, আধা ঘণ্টামান লাগিলে চাগে। তাৰপিছত এতিয়া আহিলোঁ চিনাকি মেগা মাৰ্কেট, ইয়াত অলপ বজাৰ কৰিব আছে, ঘৰলৈ অলপ বজাৰ কৰিব দিছিল আৰু মই কিবা কিবি ল'ব লাগে খাবলৈ। আমি এতিয়া মৰাণৰ পৰা আহিলোঁ, চেপনৈ জাষ্ট পাৰ হ'লোঁ। মৰাণত একো খোৱা নহ'ল আমাৰ, ভূপেনক একো খুৰোৱা নহ'ল, খুৰোৱা মানে। ত' চেপনত আহি দুইটাই মটৰ পকৰি আলু চব খাই ল'লোঁ, বাকী যি খালেও নেখালেও সুকীয়া, মানে সেইটো সুকীয়া আমি আছোঁ মানে এইটো। এতিয়া আমি চেপন পাৰ হ'লোঁ, চেপন পাৰ হৈ এতিয়া আজিৰ ভিডিঅ'টো ইমানতে সামৰিছোঁ মানে কি আৰু, আজি ইমানেই আছিল। তাৰপিছত কাইলৈ আকৌ ব্লগটো একেটা ব্লগেই, কাইলৈ ৰাতিপুৱাৰ পৰা আকৌ ষ্টাৰ্ট কৰিম। সকলোৱে ভিডিঅ'টো চাই থাকক, কাইলৈ ক'ত ক'ত যাওঁ, কি কি কৰিম সকলোবিলাক গম পাব। ত' আজিলৈ মানে নেক্সট, কাইলৈ আকৌ লগ পাওঁ। গুড ইভিনিং সকলোকে, ইয়াত গুড ইভিনিঙে আহিছে। ফাইনেলি আজি হৈছে 24 তাৰিখ, আজি এতিয়া আমাৰ মাধৱদাৰ প্ৰগ্ৰেমত যাব ওলাইছোঁ। প্ৰগ্ৰেম ক'ত আছে এতিয়া মই ভালকৈ একো গম নাপাইছোঁ ডিটেইলছত, এতিয়া জাষ্ট ক'লে যে আছে বুলি। আজি প্ৰগ্ৰেম আমাৰ আছিল প্ৰায় 3খন, মই জানিব পৰা মতে 3খন নে 2খন তেনেকুৱা কিবা এটা আছিল প্ৰগ্ৰেম, মাৰ্ঘেৰিটা ছাইডে আছিল চাগে। আজি আপোনালোকে সকলোৱে গম পাইছেই চাগে, আমাৰ খুব শ্ৰদ্ধাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াদেৱ, তেওঁৰ দেহাৱসান ঘটিছে, সেইটো কাৰণে আমাৰ 2খন প্ৰগ্ৰেম কেঞ্চেল হ'ল। এতিয়া আৰু 1খন প্ৰগ্ৰেম আছে, এতিয়া সেই প্ৰগ্ৰেমখন ক'ত হয় এতিয়ালৈকে মই ভালকৈ গম পোৱা নাই। ত' এতিয়া মই ওলাই যাব লাগে, আমাৰ মাধৱদাহঁত আহি আছে, এতিয়া মাধৱদাৰ লগত কোনোবা আৰু আহিছে মই গম পোৱা নাই। মই সেইটো কাৰণে আমাৰ চাৰিআলিলৈ ওলাই যাব লাগে, কাৰণ মাধৱদাহ দি এফালে আহিছে আৰু মোক ইয়াত তুলি ল'ব আৰু ধীৰাজ দাস হ'ব, এতিয়া যাবই লাগে। মই এতিয়া ওলাই যাওঁ, তাত গৈ মেলি সকলোবিলাক দেখুৱাম কেনেকুৱা কি হৈছে, আৰু আমাৰ লগত কোন কোন যাব সকলোবিলাক ওলাই যাওঁতে গম পাব। ত' এতিয়া ডাইৰেক্ট গৈ লওঁ, চাৰিআলিটোত ৰখিবগৈ লাগিব মাধৱদাহ দি অহালৈকে। ত' এতিয়া ওলাই যাওঁ, আপোনালোক সকলোৱে ভিডিঅ'টো সকলোকে চাই থাকক, উপলম নকৰি যাওঁ। ত' আমি তাৰ পৰা ওলাই আহিলোঁ, আমাৰ বেছি টাইম ৰখিবলগীয়া নহ'ল বাৰু, অকণমান টাইম ৰখিলোঁ আৰু মই, ধীৰাজদাৰ তাতে আছিলে, তাতে লগ পালোঁ, চানা তানা খালোঁ আমি। তাৰপিছত এতিয়া আমাৰ গোটেই আমাৰ মাধৱদাৰ যিটো টীম আছিলে গোটেই টীমটো আহিছে, মই গম নাপাইছিলোঁ কোন কোন আহিছিলে। ত' আহি পিনি গম পাইছোঁ গোটেই টীমটো আহিছে, ত' টীমটোহেঁতে আমাৰ এতিয়া গাড়ীত যিকেইজন আছে সেইকেইজনক আপোনালোকক চিনাকি কৰাই দিম। তাৰপিছত আমাৰ মাধৱদাৰ সেইটো এইফালে আগত গৈ আছে, টৰ্চ মাৰি পাইছিলোঁ আগত গৈ আছে। তাৰপিছত ইয়াত আছে আমাৰ এজনক চিনি পাইছে চাগে, মোৰ লগতে পাইছিলে শংকৰা। তাৰপিছত এইফালে আমাৰ খুব মৰম
বিশালদা হ্যালো বলে আমার গাড়ি চলাইছে নবদা ভালকে দেখাম পিছত তাক গিয়ে মিলি তুমি গাড়ি চলাই দিয়া আমার নবদা নতুন গাড়ি পার্টি কি হব তারপর আগত আছে মোকলে আগত পাপাহত গাড়ি তো প্রোগ্রাম তো আছে আজি কত প্রোগ্রাম তো আছে আমার নাজিরা তো এটা গই লো তো এটা গই পাই লো তারপর গোটেকজনক ভালকে দেখাম আর কেনকা কি হয়েছে সকলকে দেখাম মানুষজনক মানে তাদের গিয়ে পিনে দেখাম ভালকে এটা আন্ধারে আন্ধারে এনেকে রাস্তার ফিল লো আমার নবদায়ও গান গায় দে আমার নবদায়ও গান গায় এফালে আমার শঙ্করদায়ও গান গায় শঙ্করদা পুরো আন্ধারত আছে এটা এ গাও না কি হব রে পড়া সিনাকি হব রে পড়া সিনাকি হব রে পড়া শঙ্করদাই কিবা এটা কও কইছে আগবা কই দিয়া শঙ্করদাই কইছে এনেকে কইছে যে ধুনিয়া প্লেস এটা রখাই দিবা নব প্লেট টয়লেট টয়লেট মই অসমীয়াত কৈছিলোঁ অসমীয়াত হওক কাটি দিলোঁ মানে এতিয়া টয়লেট কৰিম কৈছে মানে যেতিয়া লৈ আছে তুমি তেতিয়া লৈ আছা গুৰি কপালতে চুমা তোলাগিম তোমা সাজিম কাছিম বুজি পাবা খুলি নকওঁ খুজি খুজি মৰম নলওঁ তুমি মৰম দি থাকিবা মই আনৰে শঙ্করের প্লেস নাকি জায়গা নাকি এলাকা বলে নক মানে এলাকা কত টাকা হঠে তো এটা আমি গই আছো গই আছো আর গই আছো আমার শঙ্করদাই নিয়ে আছে আমি গই আছো আমি এটা পাই গেল এই জায়গা ইয়াত মিটিং চলি আছে মানে লাইট অফ করে গলো হয়ে গেল পিকে বন্ধ করবা রবা তো হয়ে গেল এটা বাকি আমার যোন আছে মানে লাহেকে চিনাকি করাই দিম এটা প্রোগ্রামটা স্টার্ট হবো আমার তালে এটা মিউজিশিয়ান গল এটা ময়ও লাহেকে যাও তাত গিয়ে পিনি সকলবিল দেখাম আপনার আর মিউজিশিয়ানিও আপনার চিনাকি করাই দিম আমার মিউজিশিয়ান আমার একটা টিমরে হয় আমার লগতে যায় আপনার চিনাকি করাই দিম এটা বলক তালে গই লো এটা দাদা সকলে সাউন্ড চেক করে আছে সব মিলাই আছে এজন চন্দনদা এজন শঙ্করদা নবদা লিডত আছে আকাশদা আর ঢোলত আছে আমার দীপকদা মেসিজত মেসিজত কোনো কেলে গম পোৱা নাই মই কম বাৰু আপোনালোকক ফোন Yeah.
এফালে মোক নবদা শঙ্কর আর ধীরাজ আসলে থাকলে থাকলে ইয়ারপর অকান দূর খোজ কাড়ি লাগবে। এটা বাজিলে 4টা বাজিব, এটা 5 মিনিট আছে। আকো ঘর পাই স্টার্ট করছো, কারণ গোটেটো আন্ধার একো দেখাই নাই সাকে আপনাদের। তো মানে ঘর পাই গলোহে, মানে কালি কি হল, কালি তারপর বিছানাখান পড়লো, মানে টোপনি গলোগে। তো সেই কারণে ভিডিওটি শেষ করব নয়, আপনাদের কালি প্রোগ্রাম মরা ফটো কেমন অল্প চাই লোক। আশা করো ফটো কেকর পিছিয়ে আপনাদের ভাল পালে, কেন হয়েছে জানাব, কেন মারিছো মানে। আর আপনাদের ইউটিউবত আগত যদি আপডেটবিল সোনকালে পাব বিচার তাহলে মো ইনস্টাগ্রামত আপনাদের চেক করে থাকবেন পারে, জ্ঞানদীপ গগৈ ফটোগ্রাফি বলে আছে। মানে ডেসক্রিপশনত লিঙ্ক দিয়া আছে, যদি বিচার তাহলে ইনস্টাগ্রামত গিয়ে মানে ফটোবিল চাব পারে। আর একটা কথা কবলে পাহরি গেছিল, মো ইন্ট্রোটো নতুন আছিল, আপনাদের প্রথমে দেখিছিল ইন্ট্রোটো। তো ইন্ট্রোটো কেন হয়েছে জানাব, আগতো ভাল লাগিছিল না, এতিয়াও ভাল লাগিছে বেশি, সেটা জানাব আপনাদের। আর একটা কথা, দাদা উৎপল গগৈ, একটা ইউটিউব চ্যানেল আছে উৎপল গগৈ নামত, চ্যানেলটো খুব ধুনীয়া ধুনীয়া গীত গায়, আপলোড করে থাকে। মানে ডেসক্রিপশনত লিঙ্ক দিয়ে দিছো, আপনাদের সকলে গিয়ে এবার শুনে চাব। আর বন্ধু অনুভব, তার একটা ইউটিউব চ্যানেল আছে আলু পিটিকা ওপি বলে আছে, তার তো গেমিং চ্যানেল হয়, তার গেম খেলি, তার ভিডিও আপলোড করে থাকে। মানে ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, আপনাদের সকলে এবার চাব। মানে কালি 4:30 4:30 পালোহি ঘর, 4:30 ঘর পায় শুয়েছো, এটা 12টালেকে 12টা বজাত উঠেছো, তারপর এটা হল 1:30, ভাত সাত খাই মেলি এটা ইমান টাইম হয়েছে। আশা করো আপনাদের ভিডিওটি চাই ভাল পালে, মানে ভিডিওটি ইমানতে সামরিছো, পুনের একটা নতুন ভিডিওর আকো সকলকে লগ পাম। যদি ভাল লাগলে লাইক করব, শেয়ার করব, আর কমেন্ট করে জানাব কেন পালে। আর আর যদি মোর চ্যানেল কোনোবা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করলে একেবারে নাপাব। ধন্যবাদ।